السلام عليكم ورحمة الله شبك كمان أنا شايفه ريح حلوة أصلاً نو ترتى بلوجي أبدر كشات شاكوتام شات بقى أنا دي ونونو بلوجين ناي نو ترى أشكي أريتي بلوج شتيو أشكي أمرا تيتشينجا كثر بوري تشجع كرو ونونو بلوجي ده كثر أنا تيتشينجا كمان ده رجع نادر رجع تو إن شاء الله أشكي البلوج تيتو دكتة بتشن চিচিংগা গুলো পচে যাচ্ছিল ধরে ধরে বাট মোটা হচ্ছিল না তো আজকে গাছের পরিচর্যা করব যাতে করে চিচিংগা গুলো একটু বৃদ্ধি পায় এদিকে আরো কিছু আছে দেখতে পাচ্ছেন সন্তোষজনক এখনো হচ্ছে না আসলে লুকস নাইস তো এই যে চিচিংগা গুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটাই হচ্ছে না কোনো ভাবে চিকন চিকন করে হাত দিয়ে ধরে যদি দেখায় দেখেন দেখতে পাচ্ছেন কারণ এমনিতে দেখলে অনেক বড় মনে হয় আসলে তা না এটা সেম চিকন তাই এখন এগুলোর পরিচর্যার জন্য যা যা করণীয় দরকার আজকে সেগুলো করব এর আগে অন্যান্য গাছের পরিচর্যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে অ্যাজ ওয়েল সেম সেটা করব এখানে পরিচর্যার বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস রয়েছে চা পাতা ডিমের খোসা বাসার যে সমস্ত আবর্জনাগুলো এভাবে আছে এগুলোকে আপনারা সেমলি ইউজ করতে পারেন প্রতিনিয়ত যে ডিম খান নিজেরা যত যত ছাদ বাগান আছে এগুলো সেভাবে করে করতে পারেন পাশাপাশি একটু মাটিও ব্যবহার করব কারণ চিচিং গাছের গোড়ায় মাটির যথেষ্ট সংকট এই দুজন চলে আসছেন এই যে ওনাদেরকে নিয়ে যা হয় এই যে আমো চিচি ময়লা গুলো ধরিও না ধরিও না চিচি ইমরোস ডান পাশের জন্য আমার ছেলে আব্দুল্লাহ আল ফারাবি বাম পাশের জন্য আমার বড় কন্যা আফিফা ইমরোস এখানে কিছু গোবর আছে সেগুলোকে একটু গাছের গোড়াটা শিকড়টি গেছে চাক চাক হয়েছিল সেগুলোকে ভেঙে দিচ্ছে আর উনি হলেন কি যেখানে আমরা সেখানে ছিল কি করে ডিস্টার্ব পার্টি না ওটা নিয়ে যেও না ছি এটা তো ময়লা এটা ময়লা এই এগুলো তো এগুলো তো জীবাণু কিন্তু এই বাতাস আচ্ছা এভাবে করে চা পাতাগুলো দিতে হবে শুকাইছিলাম আমি শুকনো চা পাতা দিতে হবে এগুলোকে ভেজা দেওয়াটা নাকি ঠিক না উল্টা কাঁচার জন্য আরো লস প্রজেক্ট হয়ে দাঁড়ায় তখন ডিমের খোসাটা সব দিলে গাছে সবগুলো দিবা এগুলো ব্লেন্ড করে সবগুলো দিবা সবগুলো দিবা গাছের গোড়ায় মাটি শর্টেজ ছিল আসলে গাছটা অনেক উপরে উপরে আমরা রোপণ করেছি আর একটু ভিতরে দেওয়া ছিল ফলে মাটি শর্টেজটা এখন উপরে আবার মাটি দিয়ে ভরাট করছি এখানে আবার বৃষ্টি হলে যেটা হয় পানিগুলো যখন মাটিতে পড়ে ছিটকে বাহিরে চলে যায় ফলে এদিক সেদিকগুলো মাটিগুলো বেরিয়ে পড়ে তো আমরা সেজন্য এটাকে আর একটু গর্ত রাখা ছিল গাছটাকে আর একটু ভিতরের দিকে দেওয়া হচ্ছে সেটা না করে আমরা ভুল করেছি পাশের এই গাছটি তো আমরা একইরকম গুলো দিয়ে দিচ্ছি আসলে গাছ রোপণ করলে হবে না সেটার পরিচর্যাটা করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আবার ধার সাবধানে মাখতে হয় ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়ে আসলে সুন্দর হতো আমার তিনটা করে আপনারা দেখেছেন এর আগে গ্রিন এটা এখন রেড হয়ে গিয়েছে পাটতে দেরি হয়েছে কাজে এটা আমরা বীজের জন্য রেখে দিচ্ছি লুকস নাইস আমরা গাছগুলো দিচ্ছি ঠিক হয় না তো গাছগুলো তোমার আরো নিচে করে দিতে মানে জীবিক মাটি
আর একটু খালি রাখা উচিত ছিল, অর্ধেক অর্ধেক করে ভরাট করতাম। আমরা যে বেগগুলোকে আসলে একটু বেশি ভরাট করে ফেলেছি, মিনিমাম উপর থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা আমাদের উচিত ছিল। আমার ছেলে কি সে কি জানে কি করছে, আবু কি করো কি করো তুমি, বাবা ফাড়বি? সবাই একটু আসসালামু আলাইকুম বলো, সবাই আসসালামু আলাইকুম বলো, আগে কুলি না আসসালামু আলাইকুম বলবা, আসসালামু আলাইকুম বলো। সবাই কেমন আছেন? আমার জন্য দোয়া করিয়েন, আমার আব্বুর জন্য দোয়া করিয়েন, আমাদের করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খেলো যাও, একটু কোলের পাগল, শুধু কোলে উঠবে, এখন কোলে উঠে বসে আছে, ছোট জন না নিচে খেলছে, আর বড় জন কোলে উঠে বসে আছে, শারীরিক দিয়ে পরিচর্যা করছে, কিছু মাটি দিয়ে দেওয়া হয়েছে, মোটামুটি ডিমের খোসা এবং চা পাতা সব কিছুকে দিয়ে এরপর উপরে কিছু মাটি দিয়ে মিক্স করে একটু পানি দিয়ে দিতে হবে। এখন পানি না দিলেও হয়, এর কারণ হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হবে, পানি পড়বেই। গাছের গোড়াটা যেন সবসময় মাটি ভরপুর থাকে, সে ব্যাপারটা লক্ষণীয় রাখতে হবে। পান পাতার মতো করে একটা পাতা বিশাল, বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন বেশি যে এগুলো এগুলো এগুলোকে এখনো নিয়ে খেয়ে ফেলা উচিত না। লুকস ভেরি নাইস, ওখানে আর একটা আছে, এদিকে একটা, দুটি নিচে ঝুলে দাও, নিচে ঝুলে দাও, নিচে ঝুলে দাও, যে কোনো ভাবে ঝুলে দাও, আবার এগুলো ছেড়ে যাবে দেখিও। যতক্ষণ খারাপ এসে দেখালো না খেলবো না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু আপনাদের জন্য দিব, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই, বাই বাই, লাভ ইউ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন শশা গাছ থেকে পারলাম, এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি শশাগুলো আজকে পারবো পারবো, তো মাত্র এসে কিছু কাজ করলাম, পাশাপাশি শশাগুলো পারলাম, এর আগে শশাগুলো সব বানানো রেখে আছে, এগুলো পাইনি। দেখতে পাচ্ছেন হিউজ সাইজের দুইটা শশা, দুটোটা মিলে প্রায় হাফ কেজির কাছাকাছি হবে, বাট এগুলো তরকারি রান্না করা শশা, সালাদ খাওয়া যাবে না, ওগুলো অনেকটা পেকে যাচ্ছে, এরকম ছাদ বাগানে শশা বলে কথা। তো এর আগে আমার যে শশাগুলো ছিল সেগুলো বানরে রাখেনি, ওই যে আমার পেঁপে গাছ সহ সব কিছু মিলে ডেস্ট্রয়েড করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই দুটো শশা পেলাম, আল্লাহর কাছে শুকরিয়া। তো ইনশাল্লাহ নেক্সট, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলে মেয়েদের দুষ্টমির অবস্থা দেখেন, একজন যা করবে অন্যজনও সেটাই করবে, কোনোরকম আটকা রেখে যাচ্ছে না, সে পারবে না, কিন্তু সে টাকা সারাক্ষণ চলে চলে রাখতে হয়।